গৌরী, আরে তার ঘন্টা না বাজিয়ে বেলটা বাজ। আমার মতে তোদের না করে দেওয়া উচিত। কমন গৌরী, কি বলছোটা কি তুমি? না করে দেবে? উলবো না জানতে হবে, এটাই তো ওনাদের একমাত্র শর্ত। তোমার কাছে এত এত ছেলে মেয়ে এসে উলবো না শিখে যায়, তাদের সাথে সাথে টুকুও শিখে যাবে, বোঝাও তো একে। বলে না করে দি। তুই জানিস আমরা কি টেনশনে আছি, মাথা গেছে নাকি তোর? বলে না করে দি। না আমি শেখাবো না, আমি গোটা বিষয়টার সাথে একমত হতে পারছি না। টুকুকে যদি ওদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে ওরা এমনি বিয়ে করে নিয়ে যাক না। এটা কি ধরনের কন্ডিশন, কি ধরনের অসভ্যতা এটা? আর যদি ডিসাইড করে থাকিস তাহলে অন্য কাউকে দিয়ে শেখা, আমি পারবো না। এতদিন ধরে এত এত ছেলে শুধু নাকুচি করে গেল, খা চা খা, একজন এসে এইটুকু চেয়েছে, তুমি আমাদের ভরসা, তুমি না করে দিলে আমরা শেষ হয়ে যাব। শেষ হয়ে যাব মানে? তাহলে তো শেষ তোমরা এখানে আসার আগেই হয়ে গেছো। বৌদি প্লিজ এই কথাগুলো বলো না তো, একদম ভালো লাগে না। আর কত ছোট হবে তোমরা? আজকে উল বুনতে জানে কিনা, কাল মাংস রান্না করতে জানে কিনা, পরশু বাচ্চা হলে তার পটি পরিষ্কার করতে জানে কিনা, এ তো চলতেই থাকবে। আর নিজেদেরকে কত ছোট করবে তোমরা? হ্যাঁ, একবার মেয়েটাকে জিজ্ঞেস করে দেখেছো ও কি চায়? কে হে হরিদাস পাল, তার আবার ছেলে, সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক আর যাই হোক, যেই ছেলেটাকে নিজের চোখে এখনো দেখোনি তার জন্য মেয়েটাকে বলি দিতে চাইছো? ঠিক বলেছো পিসিমণি, আমি কবে থেকে না এটা বলারই চেষ্টা করছিলাম, কেউ আমার কথা শোনে না। চুপ, একদম বড়দের মধ্যে কথা বলবে না, চুপ। আর গৌরী, তুই এইসব উল্টো পাল্টা কথা বলিস না, তুই বড্ড বেশি মডার্ন হয়ে গেছিস। তোর যদি শেখাবার ইচ্ছা হয় তাহলে তুই শেখা, তাহলে তো যে জায়গা আছে সেখানে আমি শিখিয়ে নেবো। হ্যাঁ, কিন্তু এই সব বড় বড় নারীবাদী ডায়লগ ছাড়িস না তো, তোর ছেলেপিলে নেই তো তাই জন্য তুই বুঝতে পারছিস না। এটা ঠিক বলেছিস, আমার ছেলে মেয়ে নেই তো, আর থাকলে এভাবে গলা টিপে তাকে শেষ করে দিতাম। প্লিজ প্লিজ তোমরা আবার শুনো। আরে আমার তোর আমার ভালো লাগছে না, ও শেখাবে না আমি বুঝতে পেরেছি, চলো চলো দাঁড়িয়ে চলো। আপনি কিন্তু মিছিমিছি রাগ করছেন, তুমিও আমাকে রিজেক্ট করলে। টুকু বাবু, এটা আমি তোর জন্যে, আমি জানি পিসিমণি, কিন্তু আমি কি করবো বলো তো, সারা জীবন কোনো গুণ নেই, কোনো গুণ নেই শুনতে শুনতে আমি আর বুঝতে, লোকের কাছে অপমান। এই বিয়েটা হোক না হোক, এবার আমি একটা কিছু শিখতে চাই, একটা জিনিস অন্তত আমি করতে পারি এটা আমি বলতে চাই, তুমি আমাকে শেখাবে তো পিসিমণি, প্লিজ। কাঁদবি না, দেখি তোরে মালিনী দত্তর কটা উল আর কটা কান্না।